হ্যালো এভরিওয়ান, তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নেব যে আউটপুট ডিভাইসেসগুলো কী কী। দেখো, আমরা আগেও জানি যে আউটপুট ডিভাইসেস হলো সেই ডিভাইসেস যেগুলো আমাদেরকে রেজাল্ট বা ইনফরমেশন শো করে। আমরা কম্পিউটারকে কোনো একটা ইনপুট দিলাম, কম্পিউটার সেই ইনপুটটাকে প্রসেস করলো, তারপরে যেই রেজাল্টটা আমরা দেখতে পাই বা যে ইনফরমেশনটা আমরা দেখতে পাই যেই ডিভাইসের সাহায্যে, সেগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। দ্য ডিভাইসেস দ্যাট ডিসপ্লে রেজাল্ট অর ইনফরমেশন আর কল্ড আউটপুট ডিভাইসেস। দিস ইনফরমেশন ইজ ডিসপ্লেড অন মনিটর, ইট ক্যান অলসো বি প্রিন্টেড অন পেপার ইউজিং এ প্রিন্টার। তাহলে আমরা নর্মালি একটা আউটপুট কোথায় দেখতে পাই? মনিটরে, টিভির মতো দেখতে যে স্ক্রিনটা, সেটাকে আমরা মনিটর বলি, বা সেইগুলোকে আমরা পেপারের মধ্যে প্রিন্টও করে নিতে পারি। এবার যেই জিনিসটা দিয়ে, যেই ডিভাইসটা দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করি, সেটাকে বলা হয় প্রিন্টার। তাহলে প্রথমে আসছে আমাদের মনিটর। দেখো, এ মনিটর ইজ অলসো নন অ্যাজ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, শর্ট ফর্মে VDU। ইট ইজ অ্যান আউটপুট ডিভাইস দ্যাট লুকস লাইক এ টেলিভিশন। আমি এক্ষুনি বললাম যে এটা টিভির মতো দেখতে। ইট ডিসপ্লেস বোথ টেক্সট অ্যান্ড পিকচার। দ্য আউটপুট দ্যাট ইজ ডিসপ্লেড অন দ্য মনিটর ইজ কল সফট কপি। যেটা আমরা মনিটরের মধ্যে দেখতে পাই সেটা হলো সফট কপি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মনিটর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। মার্কেটে বিভিন্ন টাইপের মনিটর দেখতে পাওয়া যায়, LCD মনিটর, LED মনিটর, আমরা আস্তে আস্তে পরে সেগুলো জানব। নেক্সট আসছে প্রিন্টার। প্রিন্টার কি? এ প্রিন্টার গিভস দ্য আউটপুট অন পেপার। দ্য প্রিন্টার প্রিন্টস এক্স্যাক্টলি হোয়াট ইজ সিন অন দ্য স্ক্রিন। প্রিন্টার সেটাকেই প্রিন্ট করে যেটাকে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাই। দ্য প্রিন্ট আউট ফ্রম দ্য প্রিন্টার ইজ কল্ড দ্য হার্ড কপি। যেটা আমরা প্রিন্ট আউট করে নিই, মানে প্রিন্ট আউট করে পেপারের মধ্যে দেখতে পাই, সেটাকে আমরা কী বলি? হার্ড কপি বলি। বেসড অন দ্য টেকনোলজি ইউজড দ্য প্রিন্টার ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ইম্প্যাক্ট অর নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। দিস ইম্প্যাক্ট, তাহলে হোয়াট ইজ ইম্প্যাক্ট প্রিন্টার? দেখো, দে ইউজ দ্য টাইপরাইটিং প্রিন্টিং মেকানিজম হোয়্যার দেয়ার ইজ এ ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য পেপার অ্যান্ড দ্য প্রিন্ট হেড, ফর এক্সাম্পল ডট ম্যাট্রিক্স অ্যান্ড ক্যারেক্টার রিডার। যেটার মধ্যে ডিরেক্টলি হেডের সঙ্গে পেপারটা লেগে কিছু প্রিন্ট হয় বা টাইপ করে প্রিন্ট হয়, টাইপরাইটার যেরকম, সেটাকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার, এক্সাম্পল ডট ম্যাট্রিক্স বা ক্যারেক্টার প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? দে ডু নট টাচ দ্য পেপার হোয়াইল প্রিন্টিং। পেপারকে টাচ করে না সেই হেডগুলো, মানে যেগুলো দিয়ে মেশিনের ভেতরে যেগুলো আছে, ডিভাইসেসগুলো আছে, সেগুলো পেপারকে টাচ করে না। দে ইউজ কেমিক্যাল হেড অর ইলেকট্রিক্যাল সিগন্যাল টু প্রিন্ট দ্য সিম্বল অন পেপার। সেগুলো কোনো রেকে ইউজ করে, মানে কোনো লাইটকে ইউজ করে, কোনো রে বা হিটকে ইউজ করে, সেগুলো দিয়ে প্রিন্ট করে। ফর এক্সাম্পল ইঙ্কজেট, ডেস্কজেট, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার। নর্মালি নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো কী হয়? একটু বেশি কস্টলি হয়, আর ইম্প্যাক্ট প্রিন্টারগুলো একটু কম দামি। নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো আরেকটা জিনিস কি, খুব স্মুথলি কাজ করে, মানে কোনো বেশি আওয়াজ হয় না, কোনো কিছু হয় না। কিন্তু এই ইম্প্যাক্ট প্রিন্টার যেমন ডট ম্যাট্রিক্স, ওগুলো যখন প্রিন্ট করে তখন খুব আওয়াজ হয়। লেট আস লার্ন অ্যাবাউট সাম কমনলি ইউজড প্রিন্টার্স। তাহলে চলো এবার আমরা কিছু কমন ইউজেস অফ প্রিন্টারগুলো জানব। দেখো কি ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি? ইট হ্যাজ এ ম্যাট্রিক্স অফ স্মল পিনস দ্যাট আর পুশড ব্যাক অ্যান্ড ফোর্থ অফ দ্য পেজ ফর প্যাটার্ন টু ডট। মানে এটার মধ্যে অনেক পিন আছে, সেই পিনগুলো পেপারের মধ্যে ডিরেক্ট কি হিট করে, তারপরে সেটা দিয়ে প্রিন্ট হয়। এইবার ওই সেটাকেই
ডট ম্যাট্রিক্স প্রিন্টার বলে, মানে প্রিন্টারটা যখন প্রিন্ট হয়ে বেরোবে বিভিন্ন এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারগুলো ব্যাঙ্কে ট্যাঙ্কে এখনও দেখা যায়। তারা কি করে এরকম ডট 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 করে প্রিন্ট হয়, মানে প্রিন্ট যখন বেরোয় আসে তখন আমরা দেখতে পাই যে ডট ডট হিসাবে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার, ইট ইজ ইউজুয়ালি প্রিন্ট ইন কালার বাই স্প্রিং আউট স্মল ডটস অফ ইঙ্ক ইন অন টু দ্য পেপার, ইট ওয়ার্কস ফাস্টার দেন দ্য ডট ম্যাট্রিক্স প্রিন্টার অ্যান্ড প্রডিউসেস ইমেজ অফ বেটার কোয়ালিটি। ইঙ্কজেট প্রিন্টার কি ডট ম্যাট্রিক্সের থেকে একটু ভালো কোয়ালিটির প্রিন্টার, এগুলো পেপারের মধ্যে কালার স্প্রে করে, তারপর সেগুলো দিয়ে তারপরে সেটার থেকে স্মল ডট হিসাবে ওগুলো প্রিন্ট হয়ে আসে। এগুলো ডট ম্যাট্রিক্সের থেকে একটু বেটার কোয়ালিটির প্রিন্টার আর একটু বেশি ভালো প্রিন্ট করতে পারে। তারপরে আসছি আমরা লেজার প্রিন্টার, এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি প্রিন্টার, প্রিন্টারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি। লেজার প্রিন্টার খুব কস্টলি হয় আর খুব ভালো কোয়ালিটির হয়। ইট ইজ ইউজড এ লেজার বিম টু প্রিন্ট অন পেপার, এটাতে কি একটা লাইটের রে পড়ে, লেজার বিম লাইট, একটা লাইট পড়ে সেই লাইটটা দিয়ে ওর হিটের সাহায্যে যে কোনো কিছু প্রিন্ট হয়ে আসে। দিস টাইপ অফ প্রিন্টার ইজ ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি কাজ করে, ইমেজ প্রিন্ট কোয়ালিটি আর অফ হাই কোয়ালিটি, ইমেজেস প্রিন্টেড আর অফ হাই কোয়ালিটি, মানে খুব ভালো রকম প্রিন্টিং কাজ করে। নেক্সট আসছি প্লটার, প্লটারগুলো কি আমরা রাস্তাঘাটে বড় বড় ব্যানারগুলো দেখি না, ফ্লেক্সগুলো, সেগুলো প্রিন্ট করতে এই প্লটার ব্যবহার করা হয়। আমরা প্রিন্টার নর্মালি কিসের জন্য ইউজ করি, ছোটো ছোটো কাজের জন্য, যে কোনো একটা পেজ প্রিন্ট করার জন্য, বা কিন্তু এই প্লটারগুলো কিসের জন্য ইউজ করা হয়, রাস্তাঘাটে আমরা যখন দেখি না যেতে যেতে বড় ব্যানার লাগিয়েছে কোনো সিমেন্ট কোম্পানির বা অন্য কোনো শপিং মলের ব্যানার লাগিয়েছে, তো সেগুলো প্লটার দিয়ে ইউজ করা হয়, ফ্লেক্সগুলো প্রিন্টিং এই প্লটার দিয়ে করা হয়। ইট ইজ এ ডিভাইস দ্যাট ড্রস পিকচার অন পেপার বেসড অন কমান্ডস রিসিভড ফ্রম এ কম্পিউটার, প্লটার্স ডিফার ফ্রম আদার প্রিন্টার্স অ্যাজ দে ড্র লাইন্স ইউজিং এ পেন। প্লটার কীভাবে কাজ করে, পেপারের উপরে কম্পিউটার যে কমান্ড করে সেটা ও পেন দিয়ে লাইন দিয়ে মানে ওই মেশিনের সাহায্যেই সেটাকে প্রিন্ট করে, অ্যাজ এ রেজাল্ট দে ক্যান প্রডিউস কন্টিনিউয়াস লাইন্স। তাই জন্য আমরা যা কিছু প্রিন্ট করি সব কিছুই ও প্রিন্ট করতে পারে, হোয়ার অ্যাজ আদার প্রিন্টার্স ক্যান অনলি প্রিন্ট লাইন বাই প্রিন্টিং ক্লোজলি স্পেস সিরিজ অফ ডটস, লার্জ প্রিন্ট আউটস অফ ড্রয়িং আর টেকেন আউট অফ পেপার ইউজিং প্লটার। আমি এক্ষুনি বললাম যে বড় বড় কাজগুলো যেরকম রাস্তার ধারে ফ্লেক্সগুলো লাগানো থাকে, ব্যানারগুলো লাগানো থাকে, সেগুলো আমরা প্লটারের সাহায্যে প্রিন্ট আউট করতে পারি। নেক্সট আসছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা আমরা আগের চ্যাপ্টারটাও দেখেছিলাম, মানে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, আরেকবার বলছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোনটাকে বলা হচ্ছে, সিপিইউটাকে। আমরা কম্পিউটারের পাশে যে বড় বাক্সটা দেখি, বাক্সের মতো একটা ডিভাইস, সেটাকেই সিপিইউ বলা হচ্ছে। ওয়ান্স ইনফরমেশন ইজ সেন্ট টু এ কম্পিউটার বাই ওয়ান অফ দ্য আউটপুট ডিভাইসেস ইট ইজ প্রসেসড, দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার, কি কম্পিউটার একটা ব্রেন, ইট প্রসেসেস দ্য ইনফরমেশন। সিপিইউ বেসিক্যালি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, তিনটে পার্টে ভাগ করা আছে, এএলইউ, সিইউ আর এমইউ, এই তিনটেতে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসি এএলইউ কি, এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এগুলো সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসগুলো করে। সিইউ কি কন্ট্রোল ইউনিট, ওভারঅল যে কোনো কাজটা সিইউই সামলায়, যে কাজটা ঠিক মতো হচ্ছে কি না, কোনো জায়গায় আটকে যাচ্ছে কি না, কোনো ট্রাফিক আছে কি না, মানে রাস্তাঘাটে যেতে যাওয়ার জন্য কোনো ট্রাফিক আছে কি না কাজটা করার জন্য, সেগুলো সব সিইউ সামলায়। আর এমইউ কি মেমরি ইউনিট, এটা কি ইট হোল্ডস দ্য প্রসেস অফ আনপ্রসেস ডাটা, যতক্ষণ না প্রসেস হয় যে ডাটাগুলো সেটাকে ও হোল্ড করে। হোয়েন ইউর কম্পিউটার অফার টি এ গেস্ট ইট সার্ভ এ কাপ, দ্য কাপ ইজ এ কাইন্ড অফ কন্টেনার দ্যাট দ্য টি দ্যাট ওয়াজ অফার টু এ গেস্ট, সিমিলারলি মেমোরি ইজ এ কন্টেনার টু হোল্ড দ্য ডাটা, মানে মেমোরি ইউনিট যতক্ষণ না আমরা কাজটাকে করছি সেটাকে ঠিকঠাক করে সুষ্ঠুভাবে স্টোর করে রাখে, কিন্তু আমরা সেভ করার আগে অবধি, মাথায় রাখতে হবে সেভ করার আগে অবধি, আমরা সেভ করলে সেই কাজটা তো একদম হার্ড ডিস্কে সেভ হয়ে যায়, কিন্তু তার আগে অবধি যদি বাই চান্স মানে আমরা কিছু টাইপ করছি সেই টাইপিংটা কে ধরে রাখে, মানে মেমোরিতে, সেটার কাজ হচ্ছে মেমোরি ইউনিটের কাজ। তো এই গেল আউটপুট ডিভাইস আর সিপিইউ। নেক্সট আসছি কম্পিউটার মেমোরি, এটাও আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তো
কম্পিউটার মেমোরি কি? কম্পিউটার মেমোরি হলো এ কম্পিউটার হ্যাজ এ হিউজ স্টোরেজ ক্যাপাসিটি, দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ এ কম্পিউটার ইট ইজ কল্ড মেমোরি। তো স্টোরেজ ক্যাপাসিটিটা মেমোরি বলছি, ইট এনাবেলস দ্য কম্পিউটার টু স্টোর ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন। কম্পিউটার মেমোরি ইজ মেজার ইন টার্মস অফ বাইটস, বাইটসে আমরা কম্পিউটার মেমোরিটাকে মাপতে পারি। অ্যাজ ইউ মেজার ডিস্টেন্স ইন কিলোমিটার, যেরকমভাবে আমরা কোনো জায়গায় গেলে কিলোমিটার দিয়ে ডিস্টেন্সকে মাপি, টাইমকে মাপি সেকেন্ডস দিয়ে, সেরকমই কম্পিউটার মেমোরিকে বাইট দিয়ে আমরা মাপি। তো কম্পিউটার মেমোরি দুভাগে ভাগ করা আছে, একটা প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ডায়াগ্রামটাতে, তো প্রাইমারি মেমোরির মধ্যে আসছে র্যাম আর রম, আর সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক এগুলো আসছে। তাহলে প্রাইমারি মেমোরি কি? প্রাইমারি মেমোরি ইজ নেসেসারি ফর এ কম্পিউটার টু ওয়ার্ক, ইট ইজ অলসো কল্ড দ্য ইন্টারনাল মেমোরি, ইট ইজ দ্য মেইন এরিয়া হোয়ার ডেটা ইজ প্রসেসড, দ্য স্টোর্ড ডেটা ক্যান বি রিকল্ড অ্যান্ড প্রসেসড বাই দ্য সিপিইউ, দ্য এন্ড রেজাল্ট ইজ ডিসপ্লেড অন দ্য আউটপুট ডিভাইস। প্রাইমারি মেমোরি আর অফ টু টাইপ, র্যাম অ্যান্ড রম। প্রাইমারি মেমোরি হচ্ছে ইন্টারনাল মেমোরি, এটার মধ্যেই সব কিছু ডেটা স্টোর করা থাকে মেইন এরিয়াতে, তারপরে সেটাকে প্রসেস করার জন্য আমরা সিপিইউতে ডাকতে পারি। প্রাইমারি মেমোরিটাই দুভাগে ভাগ করা আছে, র্যাম আর রম। র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, সেটাকে ভলাটাইল মেমোরিও বলা হয়। এটা কি? টেম্পোরারি মেমোরি। আমরা যতক্ষণ আমাদের কম্পিউটারটা অন আছে ততক্ষণ আমরা যে কাজ করব সেই কাজটাকে স্টোর করে র্যামে স্টোর করে রাখে, আমরা সেটাকে রিড বা রাইট মেমোরি বলতে পারি। নেক্সট রম। রম কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি। এই মেমোরিটা আমরা ইনফরমেশান স্টোর করে রাখে, ফ্রম অ্যান্ড নট রিটেন, আমরা এটাকে শুধু পড়তে পারি কিন্তু কিন্তু চেঞ্জ করতে পারি না। দি ইনফরমেশান ইজ কন্টেন ইন বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অর বায়োস, হুইচ ইজ ইউজ টু স্টার্ট দ্য অপারেটিং সিস্টেম। এই রমটা ইউজ করা হয় অপারেটিং সিস্টেমকে স্টার্ট করার জন্য। রম ইজ বিল্ড ইন মেমোরি, দ্য স্টোরেজ ডেটা নট ডিসঅ্যাপিয়ার হোয়েন দ্য কম্পিউটার ইজ শাট ডাউন, দাস ইট ইজ পারমানেন্ট নেচার। এটা আমরা এই মেমোরির যে কোনো কাজকর্ম যেটা স্টোর করে রাখে সেটা কম্পিউটার বন্ধ হয়ে গেলে পরে আমরা দেখতে পারি, তাই এটা পারমানেন্ট নেচার, এটা একদম পারমানেন্ট মেমোরি, আর এটাকে নন ভলাটাইল মেমোরিও বলা হয়ে থাকে। নেক্সট আসছি সেকেন্ডারি মেমোরি। দেখো সেকেন্ডারি মেমোরি কি? হোয়েন ইউ ওয়ার্ক অন এ কম্পিউটার, হোয়েন ইউ ওয়ার্ক অন এ কম্পিউটার ইট স্টোরস ইনফরমেশান টেম্পোরারিলি, অ্যাজ ইট ইজ শাট ডাউন দ্য ইনফরমেশান ইজ লস্ট, সো ইউনিট টু প্লেস। যখন আমরা কোনো কাজ করি সেটাকে সেটা টেম্পোরারি মেমোরিতে সেভ হয়ে থাকে। এবার আমরা যে কাজটা করছি সেটা তো আমাদের পরেও লাগতে পারে, ছ মাস পরেও লাগতে পারে, এক বছর পরেও লাগতে পারে, তারাও পরে লাগতে পারে, বা দুদিন পরেও লাগতে পারে, সেটাকে স্টোর করে রাখবো কোথায়? সেই জিনিসগুলো যেন না হারিয়ে যায়, আমরা না পরে যেন আবার খুঁজে পাই, তাই জন্য সেগুলোকে সেভ করে রাখতে হয়। আর সেইগুলো কোথায় সেভ হয়? লং টার্মের জন্যে, সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে। এই সেকেন্ডারি মেমোরিগুলো কী কী? ফ্লপি ডিস্ক, তারপর হার্ড ডিস্ক যেগুলো আসছে, এটাকে এই সেকেন্ডারি মেমোরিটাকে এক্সটার্নাল মেমোরিও বলা হয়ে থাকে। তাহলে চলো তারপরে নিচে দেখা যাক ফ্লপি ডিস্ক কী। ফ্লপি ডিস্ক আগে চলতো, এখন আর নেই, অনেক দিন হয়ে গেল ফ্লপি ডিস্ক আর চলে না। ফ্লপি ডিস্ক ইজ এ সার্কুলার ম্যাগনেটিক ডিস্ক এনক্লোজ ইন দ্য স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার শেপ প্লাস্টিক বডি, প্লাস্টিক বডির হয়। সাইডে দেখো, ছবিও দেখতে পাচ্ছ, দ্য ডেটা ক্যান বি রিড অ্যান্ড রিটেন উইথ দ্য হেল্প অফ এ ফ্লপি ডিস্ক টাইপ, ডেটা ক্যান অলসো বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান কম্পিউটার টু দ্য আদার ইউজিং এ ফ্লপি ডিস্ক। দিস আর অ্যাভেলেবেল ইন টু স্ট্যান্ডার্ড সাইজ, দুটো সাইজে পাওয়া যেত, একটা 5.25 ইঞ্চ আর একটা 3.5 ইঞ্চ। 5.25 ইঞ্চ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাভেলেবেল ফ্লপি ডিস্ক, মানে একটু বড়ো সাইজেরটা, দেখো সামনেরটা, এটা সব প্রথমে সবার প্রথমে এসছিল বাজারে। ইট ক্যান স্টোর অনলি ডেটা আপ টু 1 পয়েন্ট, মানে খুবই অল্প
ডেটা মানে 1.2 ডেটা ওটাকে সেভ করে রাখা যেত। ইট বডি ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল হুইচ মেক্স ইজ ব্লেন্ড অর ফোল্ড ইজিলি, দাস এ লট অফ কেয়ার ইজ নিডেড টু হ্যান্ডেল ইট। এটাকে ভালোভাবে রাখতে হতো, কারণ খুব সহজেই যদি আমরা না রাখতাম তাহলে নষ্ট হয়ে যেত। তারপর আসলো 3.5 ইঞ্চ। 3.5 ইঞ্চ কি? ইট ইজ স্মলার ইন সাইজ, ইট ক্যান স্টোর আপ টু 1.44 MB, ওটার থেকে জাস্ট একটু বেশি। ইট ইজ মেড আপ অফ হার্ড বডি সো ইট ডাজ নট বেন্ড, এটা প্লাস্টিক বডির ছিল, এটা বেন্ড হতো না, মানে ভাঙা টাঙার চান্সেস খুব কম ছিল। দাস ইট ইজ লেস প্রন টু লেস ডাটা। তো অ্যাডভান্টেজেস অফ ফ্লপি, ইট ইজ লেস এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ ছিল না। ইট ইজ হাইলি পোর্টেবল, এটা খুব সহজেই ক্যারি করা যেত। ডিসঅ্যাডভান্টেজ কী ছিল? স্টোর করে রাখতে পারতো খুব কম ডেটা, লিমিটেড ডাটাই স্টোর করা যেত। আরেকটা কী ডিসঅ্যাডভান্টেজ, সেটাকে ঠিক মতো ক্যারি যদি আমরা ঠিক মতো না রাখতাম তাহলে ইজিলি এর ডেটা লস হয়ে যেত, মানে নষ্ট হয়ে যেত, খুব সহজেই এই ফ্লপি ডিস্কগুলো নষ্ট হয়ে যেত। তারপর আসছে হার্ড ডিস্ক। দেখো হার্ড ডিস্ক কী, প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা করে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক না হলে একটা কম্পিউটার চলবে না, কারণ রমটাকে চালাতে গেলে রমটা হার্ড ডিস্কের মধ্যেই স্টোর থাকে। এই হার্ড ডিস্ক ইজ সিমিলার টু এ ফ্লপি ডিস্ক, বাট ইট ক্যান স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট প্রোভাইডস রিলেটিভ কুইকার অ্যাক্সেস, দিস ডাটা ইজ স্টোর্ড অন ইলেকট্রিক্যাল চার্জ সার্ফেস অর সেট অফ সার্ফেসেস, হার্ড ডিস্ক ইজ জেনারেলি ফিটেড ইনসাইড দ্য সিস্টেম ইউনিট। নাও ডেজ কম্পিউটার আর ফিটেড উইথ দ্য হার্ড ডিস্ক দ্যাট হ্যাজ স্টোরেজ ক্যাপাসিটি ইন টার্মস অফ গিগাবাইট অর টেরাবাইটস। এখনকার দিনে টেকনোলজি আরও উন্নত হয়েছে, আগে হার্ড ডিস্কগুলো গিগাবাইটে মাপা হতো, এখন টেরাবাইটও চলে এসছে, মানে আরও অনেক অনেক বেশি স্পেস স্টোর করতে পারি আমরা হার্ড ডিস্কের মধ্যে। তারপরে হার্ড ডিস্কগুলো একদম ফ্লপি ডিস্কের মতনই কিন্তু অনেক বড় হয়, একটু সাইজে মোটা হয়, এগুলো প্রত্যেকটা কম্পিউটারের ভিতরে আছে। দেখো নিচে যে একটা ছবি আছে ওর মধ্যেও একটা কি ওই ডিস্ক বসানো আছে যেটার মধ্যে সব কিছু রাইট হয়। এই হার্ড ডিস্ক ইজ মেড আপ অফ এ কালেকশন অফ ডিস্ক কল প্ল্যাটার্স, দিস আর স্ট্যাকড অন এ সিলিন্ড্রিকাল রড, ইচ অফ হুইচ লাইক ফটোগ্রাফ রেকর্ডস হ্যাজ ডেটা রেকর্ডেড ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন কনটেন্সিক সাইকেল অর ট্র্যাকস, অন দ্য ট্র্যাকস আর ফার্দার ডিভাইডেড ইন টু সেক্টরস। তো এগুলো এইভাবে হার্ড ডিস্ক কাজ করে। নেক্সট এই হেড রিডস টু দ্য ইনফরমেশান, HDD বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ, সেটা রিড করে। এই পোর্টেবল হার্ড ডিস্ক নন এজ পোর্টেবল হার্ড ড্রাইভ ইজ ভেরি মাচ ইউজ অফ দিস ডেজ, ইট ইজ এ মাস স্টোরেজ ডিভাইস। আমি আগেই বললাম মাস স্টোরেজ মানে অনেক অনেক ডেটা আমরা স্টোর করে রাখতে পারি। এখন 2 TB অবধি, টেরাবাইট অবধি হার্ড ডিস্ক বেরিয়েছে। অ্যাডভান্টেজ অফ হার্ড ডিস্ক, স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, অনেক ডাটা সেভ করে রাখতে পারে। ইট ইজ হাইলি রিলায়েবল অ্যাজ ইট ইজ লেস প্রন অফ ডাটা, মানে খুব কম ডেটা লস হয় এর মধ্যে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, খুব কস্টলি, খুব কস্টলি, অনেক কস্টলি। প্রায় 1 TB হার্ড ডিস্কের দাম 3000 টাকার মতো পড়ে, তাহলে এই জন্য খুব কস্টলি। নেক্সট আসছি সিডি বা ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সিডি সরি কম্প্যাক্ট ডিস্ক। সিডি স্মল হয়, পোর্টেবল হয়, রাউন্ড শেপের হয়, আমরা অনেকেই দেখেছি এই সিডিগুলোকে। সিডিগুলো এসেছিলো, এগুলো অডিও ভিডিও প্লে করা যায়, সব কিছুই করা যায়। পরে এমন আসলো সিডিগুলো যেটাতে আমরা ডেটাও স্টোর করে রাখতে পারি। একটা সিডির স্ট্যান্ডার্ড সাইজ হলো 120 mm, আর ইট স্টোরস আপ টু 80 মিনিটস অফ আনকম্প্রেসড অডিও, 80 মিনিট অবধি যে কোনো কিছু সেভ করে রাখা যেত, 700 MB ফাইল বা 737 MB অফ ডেটা, এতটুকু করা যেত। তারপর আসলো মিনি সিডি, যেটা 60 বা 80 mm, দিস স্টোরস আপ টু 24 মিনিটস অফ অডিও, 24 মিনিটস অফ অডিও স্টোর করে রাখতে পারত। ডিফারেন্ট টাইপস অফ সিডির কি, সিডি রম, সিডি রাইটার আর সিডিআর। দা সিডি রম কি,
The data can be written once but read number of times using CD-ROM drive fixed into the CPU in the computer. প্রত্যেকটা কম্পিউটারে একটা সিডি রাইটার ছিল, যেটার মধ্যে ডিস্ক ঢুকালে যে কোনো সময় আমরা সেটাকে রিড করতে পারতাম বা চেঞ্জ করতে পারতাম, মানে রাইট করতে পারতাম। তারপর আসলো সিডি রাইটার। ইট ইজ ইউজড অফ বোথ টু রিড অ্যান্ড রাইট। দ্য রাইট রিটেন ডাটা ক্যান বি ইরেজড অ্যান্ড নিউ ডেটা ক্যান বি রিটেন। এগুলোকে রিরাইটেবল সিডি বলা হতো, যেগুলোর মধ্যে আমরা একবার কিছু লিখলে সেটাকে ডিলিট করে দিয়ে আবার অন্য কিছু লিখতে পারতাম, রিরাইটেবল সিডি। আর সিডিআর, ইট ক্যান রেকর্ড ডেটা অর মিউজিক ওয়ান্স অনলি। একবার যদি আমরা সিডিআরে কোনো কিছু লিখে, মানে এটা মেনলি ইউজ করা হতো কিসের জন্যে, কোনো মিউজিক টিউজিক রেকর্ড করার জন্য। একবার যদি রাইট করা হতো সেটা আর কিছু করা যেত না, আর কিচ্ছু করা যাবে না। অ্যাডভান্টেজেস অফ সিডি কি, ইট ইজ ইজি টু ইউজ, এটা খুব ইজি ছিল, হাই স্টোরেজ ক্যাপাসিটিও ছিল, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজেস কি, ইট ইজ সেন্সিটিভ হিট অ্যান্ড লাইট, হিট অ্যান্ড লাইট পড়লে নষ্ট হয়ে যেত আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। সিডির মধ্যে যদি কোনো দাগ পড়তো, কোনো স্ক্র্যাচ পড়তো, তাহলে সেটা আর সেই সিডিটা ঠিকঠাক করে চলতো না। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। দেখো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক কি, তারপর আসলো ডিভিডি, সেটা হচ্ছে তার শর্ট ফর্ম হচ্ছে ডিভিডি। এটা অনেক বেশি ডেটা সেভ করে রাখতে পারতো, 4.7 GB অবধি। এটাও ওই সেম সিডির মতনই সব কিছু আমরা সেভ করে রাখতে পারতাম, বই, মুভিজ, সংস বা যে কোনো ডেটা আমরা সেভ করে রাখতে পারতাম। এটা চালানোর জন্য কী লাগতো, ডিভিডি রম, মানে ডিভিডি লাগতো, সিডির মধ্যে এটা চলতো না। ব্লু রে ডিস্ক, লাইক সিডি অ্যান্ড ডিভিডি, ব্লু রে ডিস্ক অলসো সার্কুলার ডিস্ক, হাইলি স্টোরেজ ক্যাপাসিটি ছিল, এটাতে 25 GB অবধি ডেটা স্টোর করে রাখতে পারা যেত। ব্লু ভায়োলেট লেজার টেকনোলজি দিয়ে এটাকে করা হতো। ব্লু রে ডিভিডি প্লেয়ার ছিল আগে, বা ব্লু রে ডিস্ক রিডার, সেগুলো দিয়ে এগুলোকে দেখা যেত। মাল্টিমিডিয়া কার্ড, আমরা সবাই মোবাইলের মধ্যে জানি তো চিপ ভরে, সেটাকে মাল্টিমিডিয়া কার্ড বলা হয়। তো এর মধ্যেও অনেক কিছু ডেটা সেভ করে রাখা যায়। ইট ইজ মোবাইল ফোন অ্যান্ড ডিজিটাল ক্যামেরাতে কাজ করা, এখন সব কিছুর মধ্যেই ঢোকানো যায় এই ছোটো ছোটো মেমোরি কার্ডগুলো। এগুলোর মধ্যে যে কোনো কিছু আমরা সেভ করে রাখতে পারি, সেগুলো পরে দেখতে পারি বা কোনো ইরেজ করতে পারি, আবার নতুন কিছু লিখতে পারি। নেক্সট আছে ফ্ল্যাশ ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ কি, পেন ড্রাইভ আমরা নাম শুনেছি, পেন ড্রাইভগুলোকে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। এইগুলোতেও সেম কাজই করা যায়, ইউএসবি পোর্টের মধ্যে ঢোকে এই ফ্ল্যাশ ড্রাইভগুলো খুব পোর্টেবল হয়, আমরা যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে যেতে পারি। আর যে কোনো অনেক বড় সাইজেরও হয়, 4 GB, 8 GB, 16 GB, 64 GB, 128 GB অবধি আছে এখন এই ফ্ল্যাশ ড্রাইভগুলো। ফ্ল্যাশ ড্রাইভকে আরেকটা কি বলা হয়, থাম্ব ড্রাইভ, পেন ড্রাইভ, কি ড্রাইভ অর সিম্পলি ইউএসবি ড্রাইভ, এগুলো বলা হয়। এর অ্যাডভান্টেজেস কি, ইট ইজ হাইলি পোর্টেবল, ইট পোর্টেবল মানে যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করতে পারি আমরা, খুব পোর্টেবল হয়, অনেক ক্যাপাসিটি হয়, স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি হয়, ডাটা লস হওয়ার চান্সেস কম হয়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, এক্সপেন্সিভ কম্পেয়ার টু সিডি অ্যান্ড ফ্লপি ডিস্ক, সিডি অ্যান্ড ফ্লপি ডিস্কের থেকে অনেক কস্টলি। আর ইট ইজ মোর প্রন টু মিসপ্লেস ডিউ টু ইন স্মল সাইজ, চট করে হারিয়ে যাওয়ার চান্সেস থাকে কারণ সাইজে অনেক ছোটো হয়। অনলাইন ডেটা স্টোরেজ, নেক্সট অনলাইন ডেটা স্টোরেজ কি, অন ইন্টারনেট ডেটা স্টোরেজ ইজ টেকনোলজি দ্যাট অ্যালাউস পিপল টু স্টোর দেয়ার ডাটা অন ইন্টারনেট, ইট ইজ অ্যান এফেক্টিভ মেথড অফ শেয়ারিং ডাটা উইথ আদার্স। অ্যানাদার অ্যাডভান্টেজেস অফ অনলাইন ডেটা ইজ দ্যাট ইট ক্যান এক্সপেন্স, আমরা অনলাইনেও কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি, অনেক আছে যেরকম গুগল ড্রাইভ আছে, ক্লাউড স্টোরেজ যেগুলো বলা আছে সেগুলো গুগলেরই অনলাইনে সেভ করে রাখতে পারি, সেগুলো আমাদেরকে পারচেস করতে হয়, কিছু লিমিটেড স্পেস দেওয়া থাকে আমাদের, তারপরে সেগুলো তারপরে এক্সট্রা যদি স্পেস আমরা আমাদের দরকার হয় সেগুলোকে আমরা আমাদেরকে পারচেস করতে হয় টাকা দিয়ে, তারপরে আমরা সেগুলোকে অ্যাক্সেস যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। হাউএভার, নো অ্যাডিশনাল হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড টু পারচেস দিস পারপাস, মেনি ওয়েবসাইট লাইক গুগল, এমএসএন, এটসেট্রা প্রোভাইডস দেয়ার ইউজার টু দিস ফেসিলিটি।
তো আমি এক্ষুনি বললাম গুগল ড্রাইভ যেরকম আছে, তো সেগুলো গুগল কোম্পানির, এমএসএন বলে আর একটা কোম্পানি আছে, এগুলো অনলাইন ডেটা স্টোরেজ অফার করে। কিছু লিমিটেড ডেটা, কিছু লিমিটেড স্পেস আমাদেরকে দেওয়া থাকে, তারপরে যদি আরও বেশি স্পেস দরকার হয় আমাদেরকে সেই স্পেসটাকে পারচেস করতে হয়, পয়সা দিয়ে কিনতে হয়, তারপরে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো এই গেল আমাদের আজকের ক্লাস, আজকের ক্লাসের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমার আবার আমরা পরের টপিকগুলো জানবো। থ্যাংক ইউ এভরিওয়ান।